মনটা শুধু চায় দুচুক যেদিকে যাবে, ঘর বানাবো দূর পাহাড়ে থাকিব একা। মেয়েটাকে ভালো লেগেছে এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে। সাকিব খান যদি আমাদের এই বাংলায় জন্মগ্রহণ না করে যদি সে মুম্বাইয়ের কোথাও জন্মগ্রহণ করতো, নিঃসন্দেহে সে সালমান শাহরুখ আমির খানের একটা পর্যায়ে সাকিব খান থাকে। রণবীর আলিয়া ভাটের ক্যাশারি গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। অরিজিৎ সিং এর ভয়েসের সেই গানটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। এইবার সেই সেম লোকেশনে গান গাইছেন সাকিব খান এবং সোনাল চৌহান। অর্থাৎ নেটিজেনদের ধারণা, এই গানটিও ভাইরাল হয়ে যাবে বলিউড তথা পুরো উপমহাদেশে। দর্দ আসছে 14 ফেব্রুয়ারি 2024 সালে ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে। নেটিজেনদের ধারণা, চেহারা, গঠন, রোমান্টিকতা অনেকটাই মিল রয়েছে রণবীর কাপুর এবং সাকিব খানের মধ্যে। সব কিছু মিলে বলিউডে একটাই হইচই উঠছে, সাকিব খানের যোগ্যতায়। সাকিব খান হীরের টুকরোদের দুর্ভাগ্য এই জন্যে যে দুর্নীতি ও দুর্ভাগা দেশে তাদের জন্ম। যে ইম্প্রুভমেন্ট, ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। বলিউডে জন্ম নিলে সাকিব খান ও আমির খান, সালমান খান কিংবা শাহরুখ খানের মতো কোনো অংশেই কম হতো না। কারণ বাংলাদেশে যখন কিচ্ছাপালার সিনেমা হয় তখন বলিউড প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছিল, সে কারণে শাহরুখ খান, আমির খান কিংবা সালমান খান তৈরি হয়েছে। প্রযুক্তির ছোঁয়া সাকিব খান এখন এসে পাচ্ছেন, আগে অনেক অভিনয় করলেও পাননি। কারণ একটাই, দুর্নীতি ও দুর্ভাগা দেশ বাংলাদেশ। প্রযুক্তিতে অনভিজ্ঞ ছিল তারা, বিজ্ঞানী থাকলেও আবিষ্কার ছিল না, এমনকি এখনও আবিষ্কার নেই। গৌরব করার মতো আছে শুধু একটাই, সেটা হলো হিংসা আর দুর্নীতি। আমার এই কথাগুলোতে অনেকেই বলে থাকেন, কোথায় শেখসাদি আর কোথায় বকরিল্লাদি, আমাকে তথা সাকিবিয়ানদের সাকিব খানকে অপমান করার চেষ্টা করেন। যারা করেন তারা এখনও প্রযুক্তিহীন অবস্থায় বসবাস করছেন। সাকিব খানের বলিউডে অবস্থানের কোনোই ধারণা তাদের নেই, তারা শুধু বিরোধিতাই জানে। মূল ঘটনা তাদের ধারণার অনেক বাইরে। সো বস, এগিয়ে থাকো, আমরা সব সময় আপনার পাশে।